গুড ইভিনিং। আজ 5 নভেম্বর 2024। আমি এখন আছি ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্কে। এখন বাজে বিকেল 4:50। বেশ কয়েক বছর হয় রমনা পার্কে আসা হয় না। পুরনো রমনা পার্ক আজ নতুনভাবে সেজেছে। নেই সেই পুরনো জঞ্জাল, হকার, ছিনতাই ইত্যাদি। রমনা পার্ক এখন পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল পরিবেশ। সত্যি আজ রমনা পার্কে এসে মনটা জুড়িয়ে গেল। রমনা পার্কের ইতিহাস তো সবারই কম বেশি জানা। 1610 খ্রিস্টাব্দে মুঘল আমলে এটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনামলে এটি অবহেলিত হলেও পরবর্তীতে 1925 সালে ঢাকার নবাবদের কল্যাণে পুনরায় প্রাণ সঞ্চার করে রমনা পার্ক। রমনা পার্কে অবস্থান করার সময় হঠাৎ দেখা হয়ে গেল নাট্য অভিনেত্রী ইরা হাসানের সঙ্গে। তিনি ইভিনিং ওয়াক করতে এসেছিলেন, কথা হয় তার সাথে। শুদ্ধ ভাষা লাগবে না, যাই ইচ্ছা তাই বল। বলতে পারছি না কি ভাষায় কথা বলতে হবে, তো এখন বলতে পারছিস না? আপাতত উত্তরবঙ্গের মফির অঞ্চলের ভাষাগুলো দিয়েই আমার মানে কেমন লাগছে সেই বিষয়গুলো তুলে ধরছি। এখন রমনা পথমূলে দেখি কে কি করে। ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখান যে সবাই মোবাইলে।
রমনা পার্কের উত্তর পশ্চিম পাশে যে ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে তাতে পার্কের সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তরুণ তরুণীদের খুবই পছন্দের জায়গা এটি। ফটো সেশন ভিডিওগ্রাফির জন্য সবসময় ব্যস্ত এই জায়গাটি। ঢাকার এই কংক্রিটের আবর্জনা, জ্যাম, ধুলো ইত্যাদি থেকে কিছুক্ষণের জন্য প্রশান্তি পেতে চাইলে দুদণ্ডের জন্য আসতে পারেন এই রমনা পার্কে। সত্যি বলছি, এই নির্মল পরিবেশে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে।